তিনটে বছর ধরে করতেছি, একটা মেয়ের সাথে আমার বিয়ে হলো না। আমার কি বিয়ে কোনোদিন হবে না? আমি চিন্তাও করে সময় পেলাম না। একটা মেয়েও যদি আমার হইতো, তাও তো মনের কাজ বুঝ দিতাম যে একটা মেয়ে আমার ভালোবেসে বিয়ে থাকা করল। নাম আমার আবুল, করবো আজকে কবুল, ডেকে অনেক কাজী মিয়া বিবি রাজি, গিয়া করা খা গাছ কাজী, আজকে বিয়ে করবো। জেনে পাবো সেখান থেকে বিয়ে করবো, কানা খোড়া ল্যাংড়া লোবা যা হবে তাই বিয়ে করবো। আজকে ছাড় নেই আবুল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা দিচ্ছি, ঘরে তো কেউ নাই, বউ নাই তা ঘরে দরজা কেমনে দিই? হ্যাঁ ঘর তুমি থাকো, আজকে দিনের ভিতরে তুমি বউ পাবে পাবে পাবে, কোনো ফোন নেই। কোন দিকে যাবো? এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে গেলি মেয়ে পাবে। আসি কি আবুল ভাই না? হ্যাঁ যাক আল্লাহ, এই বয়সে বসতাও কি একবার ইজ্জত হবে? গাতা গাতা করে হালাইতেছ তুমি, এই যে আজকে তিন চারটে বছর ধরে দেখতেছি, এই যে বিয়ার পাগড়ি, বিয়ার পাঞ্জাবি, বিয়ার প্যান্ট, বিয়ার জুতা পিন্ধে যে ঘুরো, তোমার শরম করে না? তোর কি খবর রে মনি? শোন আমার একটা কথা। হ্যাঁ তোমার কথা তো শুনতে শুনতে আমি হারে বুড়ে হয়ে গেলাম গাদাদা। আমি তো বিয়ে করতেই চাই, মন আগিয়ে যায় দেহ পিছিয়ে যায়, এই জন্য মিস্টেক করে ফেলে। মিস্টেক তো হবে, আমরা তো একসাথে হাডুডু খেলাইতাম, ফুটবল খেলাইতাম, ক্রিকেট খেলাইতাম, স্কুলে যাইতাম, মাছ মারতাম, সবকিছু একসাথে করতাম না? এক যোগাইলে কিন্তু হয়তো তুই দুস্থ মনে কর তিন দিনকার ছোট, আমি তিন দিনকার বড়, এতটুকু তো। তাহলে আমি যদি বিয়ে করে ছয় সপ্তাহ বোলাহানের বাবা আমার বাড়ি, তুই দুস্থ, এই জীবন, এই জীবন তোর থাকার শিখা না থাকাটা ভালো। আসলে এখানে আর একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে তুই তো দেখেই ছেড়ে দিছিস, আর আমার তো পছন্দ হয়নি, এই জন্য আর কি আমি মেয়ে খুঁজতেছি। মেয়ে খুঁজ, তোর এই মেয়ে খুঁজতে খুঁজতে একটা মাটির তলে তুই যাবি কে, তোর মেয়ে পছন্দ হবে না দোস্ত। ওই দোয়া করিস নে, আমার একটা কথা শোন। হ্যাঁ কো। তোর বর সাথে আমার বিয়ে দিবি? আবুল ভাই তোরা কিন্তু আমরা খুব বন্ধু মানুষ, তুই আর আমি কিন্তু বন্ধু মানুষ, তুই এই কথা কি ব্যাপারে তোর এই মুখটা দিয়ে আইলো, তোর এই পাপি মুখটা দিয়ে? আহা শোন না, তোর বউ তো স্পাইডার মা, এখন তো তোর আর কোনো তাপজ্বালা থাকবে না, তাপজ্বালা তো আমার পাশে নিয়ে আস। শোন আবুল ভাই, তোর একটা কথা কই, ছয় বাচ্চার মাও না যদি নয় বাচ্চার মা ও হয়, আমার মিশিং টাইট মিশিং ঘরে 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 শব্দ করে না, বুঝছো কি? তোমার না খেলা যাও করে পাঞ্জাবি টি মাথায় দিয়ে এত বাচ্চার মা টাইট থেকে তো হগল বগল হয়ে গিয়েছে। ওরে হগল বগল তো সবকিছু আমার কাছে, বুঝো না, হগল বগল হলে আমার কাছে, আমি টাইট করতে পারি, ঢিলও করতে পারি। তাহলে তুই ভালো ডাক্তার না মিস্ত্রি? হ্যাঁ মিস্ত্রি, কারিগর ছিলাম আর তো আছে বোধহয় তোর কাছে। ইয়েস তো দেখ, তুই যদি তোর বউ বিয়ে আমার সাথে না দিস, তুই একটা মেয়ে দেখ ভাই, আজকেই বিয়ে করবো। তোর আজকে আজকে কে তোর 15 বছর সময় দিলাম, তাই তুই বিয়ে করাবি না? ওই দোয়া করিস না ভাই। শোন কি, আর আমার এই যে ড্রেসআপ ড্রেসআপ দেখছিস না, আমার এনি টাইম যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে, এই জন্যই তো বিয়ের কথা শোনার সাথে সাথে পাঞ্জাবি পরা, প্যান্ট পরা, জুতা পরা, টুপি পরা, সময়ের ব্যাপার আছে না? শোন আমল ভাই, আমি সব সময় রেডি। আমল ভাই একটা কথা কই, মনে কর আমার মানুষ অনেক প্র্যাকটিস আছে, এই এলাকায় মানুষের মধ্যে চলি, তোর না যদি ভাই যেন সময় দেয় দেহে মানুষের, তাহলে কবো কি যে এই শালা মনে আট খুরে বুঝেস না ভাই? আমি যাই গেলাই যদি আমার সাথে ইনসার্ট করে কথা তো মনে হয় ইনসার্ট করে কথা যাক, টুপি তো পড়ছি পড়ছি, আজকে বিয়ে করবই আমি। আমার নাম আবুল, আমি আজকে দেখাই দেব সখি আঙুল দিয়ে মানুষের আমার দৌড় কত দূর আছে। আমার নাম আবুল। আমার মনে হয়েছিল যে আপনি আমার ভাবি দাদাই। এই যে আপনার কি লজ্জা করে না, তিনটা বছর এই টুপি পরে ঘুরতেছেন, পাঞ্জাবি পরে ঘুরতেছেন, এখন পর্যন্ত আমার
বিয়ে আমি করতে চাই কিন্তু মাঝে মাঝে বা পিছিয়ে যায়, যার জন্য হয় না। আর মেয়া তো সেরকম লাগবে, মেয়া তো আমার পছন্দ হওয়া লাগবে, বুঝতে পারছেন তো? আমি তো জানো তো না মেয়ে, আপনার মতো মেয়ে আমি তো বিয়ে করতে পারবো না। আমারও সুন্দরী মেয়া লাগবে, বুঝতে পারছেন? আপনার তো কালো পুতুল। কি কইলেন? বাপ মা সকলের নাম রাখছে আবুল, তার আবার ডিমান্ড। না আসলে হয়েছে কি, ওইভাবে আমি কথা চাইনি। ডিমান্ডের কথা যদি কয়ে ফেলেন তাহলে কিন্তু এদেশের মেয়ে আমার বিয়ে করা লাগে না, আমার কিন্তু অন্তত সুইজারল্যান্ডের মেয়ে বিয়ে করা লাগে, বুঝতে পারছেন তো? আপনার বর মতো কালো মেয়ে জনতনা মেয়ে বিয়ে করবো না, আমি বিয়ে করবো সুন্দরী মেয়ে, একেবারে হিমসাম নায়িকা, সারা পৃথিবী জুড়ে সম্মান আছে। আমি একটু ক্ষতি দিলাম যে ভাবি আপনি একটু আমার খুব ভাই আপনার গায়ে তো হেভি ফাইন সুন্দর বল আছে দেখবি। বল না দেখলে এত উঁচা লম্বা বউটা আমি চালাই কেমনে তুমি জানো না? আমি তো আমি তো যাবো, কিন্তু যাওয়ার আগে একখান কথা কই। কি কথা? এটা ছাড়। তোর বউর মতো আব্বা, বিয়েটা কি এবার হইব সত্যি? কয়বারই তো লোকে দেখে যাই তো আমার দেখা, কিন্তু বিয়ে আর হইতো না। আজকে সত্যি বিয়ে হইব আমার, আজকে বিয়েটা হইব। কিন্তু একটু ফোলাহেন না বাপটা সারিস, তোর মতো যদি এরকম তার সিরে জামে পাইতাম তুমি কত আগে তোর বিয়ে হয়ে যেত গা, তোরে কত আগে দিয়ে দিতাম বিয়ে। কি করলি আপা? আমি তার সিরা তা না হয়তো তুই কি? হ্যাঁ আরে আমি আমি দিছি মেন্টাল, তুমি আমার মেন্টাল দেখো, তুই তার সিরা দেখো না। আচ্ছা যাক গা আব্বা, আজ থেকে বিয়ে হইব, আজকে বিয়ে হইব, যা যা আমার বিয়ে হইব। আল্লাহ কাজ হয়েছে কি? পাগড়ি তো কিনি নাই না? ব্যাপার না তো ভাইটা নিয়ে যায়, আমি বিয়ে করতে চাই আমার পাগড়ি তোর দেবো। আর রাখো, একজন আগে করো একজন পরে করো, ব্যাপার করো না। ভাই আসলে হয়েছে কি, আজকে আমার বিয়ে, বুঝছেন?
তাহলে আমি আপনার পাখিটা ধার করে নিয়ে গেলাম, বিয়েটা করার পর কোমলটা হয়ে গেলি আপনার ফেরত দিয়ে দেবো। না তা হয় না, আমি নিয়ত করে পড়েছি তিনটা বছর এই টুপি আমার মাথায়, আমি আজকে বিয়ে করেই ছাড়বো, আমার আগে তারপর তোরটা। ভাই তিন বছর ঐতিহ্য, এটা আমার ধরে রাখা লাগবে ভাই, আমার বিয়ে তুই কি করছিস? তুই আমার বিয়ে আগে হবে তারপরে তোর বিয়ে করবি? তোর ভাই ও ছোট মানুষ, তুই আবদার করছিস ভাই, ভাই হিসেবে তো উপকার করে না। না না আমার সে বয়সের বেশি আছে, আপনি আমার বয়স জানেন না। আরে ভাই কি করছেন? আপনারা বন্ধুর মতো আচরণ করেন কেন? আমরা সবসময় এক বিষয়ে থাকি। ঠিক আছে ভাই, ভাই ভাই দেন না ভাই, এরকম করতেছেন দেন। টাইম হয়ে গেলে এখনো পোলার বাপ পোলাও আইতেছে না, ঘটনা কি? মায়ের তোর পছন্দ যে আমার সহ্য যাবে তাড়াতাড়ি কবলের ব্যবস্থা করেন। আপনার মেয়ে সারাটা জীবন জ্বলিয়ে পুড়িয়ে মাছের মতো ভাজা হয়ে যাবে। চুপ কর, আমি আবুল, তুমি চিন্তা করলে হারাম যাতা। আমার নাম আবুল, ও চিন্তাই করেছে। তুমি কইলে নাকি চিন্তাই করছে? তোমার কাছে কি প্রমাণ আছে? জামাই টুপি, তোমার টুপি চিন্তাই করছে? প্রমাণ আছে, আমার নাম আবুল, বুঝতে পেরেছেন কথাটা? আমার দেখেন, আমার হেঠাপটা দেখেন, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পাইস হ্যান্ডেল, আরে দেন এর পাঞ্জাবি খো, টুপি খো, হ্যান্ডেল খো, আর এই যে চাচা, এ তো দুনিয়ার সিটার। আপনার মেন নিয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়েছে ঢাকায় নিয়েছে ব্যাস। এই এই চলো ও সিটার বাবা, আয় দাদা, সে এত কোন বলেছে আমরা শুনেছি, আমরা কিন্তু যদি বলা শুরু করি তাহলে পরে কিন্তু এলাকা কিন্তু ধর্ম বিচ্ছিন্ন হয়ে যাবে, বুঝছেন? দেখো তোমার গলা, তুমি হবি সিটারে শুরু করছো, হ্যাঁ আমার মা এটা দেখে বাজারে ব্যস্তা। এই তুমি কো খাই কইলে ও সিটারে, এই তুমি নিছো এই টুপি সিটারে ঘুরেছে, মারবেন আপনি না আমি পিঠাবো তাইখান। এই শালা বুঝে তো না কথা, আমি খবর থেকে বাঁচতাম না, পাচারকারী খেলা না। আপনি তো রাজি হলেন, আপনার মেয়ে রাজি হবেন তো? ওই বললাম আমি মায়ের বাপ রাজি হবো, আমার মাইয়াও মেন্টাল, তোমার ভিতর একটা মেন্টালিটি ভাব আছে, বুঝছো? হ্যাঁ তোমার হাতটা বাড়াও, হে জামাই এই নাও, তোমার যা হাতে হাত তুলে দিলাম, এবার তোমরা খাও গা ভাত। তুমি খুশি হয়েছ আব্বা, আসি দোয়া করলেন না তো? আব্বা দোয়া হয়ে করছি, মেন্টাল তোমার হাতে তুলে দিছি, তুমি হাত মেন্টাল কেন? আসে না কি জন্য আমার বউটার এরম করে ভাইকে নিয়ে ভাগাই নিয়ে গেল।
আইসো না, ওই রাস্তার মধ্যে আসো। আজকে ধৈটা যাতা দিয়ে মারিয়ে ফেলাবো, মাই দিয়ে ফেলাই আমার বউটার আমি ঠিকই ভাগাই নিল। আমার নাম আবুল, এই জন্য ভাই আমার সাথে কোন মেয়ে দিস চাই না। তুই কি সুন্দর হ্যান্ডসাম বডি, ওটা সওয়াল, তুই তো কত সুন্দর মেয়ে পাবি। আর মেন্টালি প্রবলেম, আমি মেন্টালি সমস্যা, বুঝলি? পাম টাম দিলি কাজ হবে না ভাই রে ভাই, তোমার পায়ে ধরতে দিই ভাই, আমার দিয়ে দাও ওটা, বুঝলি? ভাই 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 কি মেন্টালি প্রবলেম ভাই, আবুলের জন্য দোয়া করবেন, আবুল জন্য বড় নিয়ে সুখী সঙ্গে।